রেস্টুরেন্টে অ্যাপ্রেন্টিসশিপ চালু করার মাধ্যমে বাংলাদেশি কারিকে স্থানীয়ভাবে জনপ্রিয় করে তোলার উদ্যোগ নিল নর্থহ্যাম্পটনের একটি রেস্টুরেন্ট। নর্থহ্যাম্পটনের স্থানীয় দুটি কলেজ ও এন্টারপ্রাইজ পার্টনারশিপের সহযোগিতায় এই স্কিমের আওতায় আগ্রহী ছাত্রছাত্রীদের কারি শিল্প বিষয়ে ট্রেনিং দেওয়া হবে। বিস্তারিত দেখুন নোমান রাজার পাঠানো রিপোর্টে। নর্থহ্যাম্পটনের ওয়েস্টার্ন ফিবেল একাডেমির ছাত্রছাত্রীদের নিয়ে স্যাফরন রেস্টুরেন্টে আয়োজিত হলো অ্যাপ্রেন্টিসশিপ স্কিম। তরুণ ব্যবসায়ী নাজ ইসলামের উদ্যোগে ও টিপু রহমান ও প্রিন্স সাদিক চৌধুরীর সহযোগিতায় চালু হওয়া এই স্কিমের আওতায় ওয়েস্টার্ন ফিবেল একাডেমি ও নর্থহ্যাম্পটন কলেজের ছাত্রছাত্রীরা এখানে এসে ইন্ডিয়ান কারি রান্নার ট্রেনিং নিতে পারবে বলে জানালেন আয়োজকরা। Today's event, we basically actually try to produce a local chef from the local school and college to fulfill the shortage of the skilled chef which government has stopped through the immigration camps. সোমবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মেয়র, কাউন্সিলর সহ কমিউনিটির বিশিষ্টজনের উপস্থিতিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা শেফের কাছ থেকে কারি রান্নার উপর ধারণা নেন। পল মটলির পরিচালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন মেয়র, কাউন্সিলর রজার কনরয়, কাউন্সিলর আজিজুর রহমান, কাউন্সিলর ইউসুফ রাজা চৌধুরী, কাউন্সিলর সুরেশ প্যাটেল, মার্টিন বোনার সহ আরও অনেকেই। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা জানান, Well, the experience at the Saffron restaurant was very nice. I really enjoyed it. We learned a lot of new skills and hopefully I'll be able to get a career of this in the future. ওয়েস্টার্ন ফিবেল একাডেমির প্রিন্সিপাল তার ছাত্রছাত্রীদের এই ট্রেনিং এ উৎসাহিত করার কারণ জানাতে গিয়ে বলেন, I think this is a terrific opportunity for our young people, and something like this just gives us that opportunity to give them a taste of what the future could hold, but also it allows them to see that there's a proper scheme which is a proper apprenticeship which gives them a real opportunity. এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে তরুণ প্রজন্মকেই এগিয়ে আসতে হবে, এমন কথাই বলেছেন অনুষ্ঠানে আগতরা। নর্থহ্যাম্পটন থেকে নোমান রাজা, চ্যানেল এস নিউজ।